কেরালার কোচি থেকে মেন শহর থেকে আপনি সরকারি বাসেও, হ্যাঁ অনেক আমার পশ্চিমবাংলার ভাই রাজ্যের ভাই কেরালায় থাকে, যদি মনে করেন যে কেরালায় সাত দিনই কাজ করছি একদিন ছুটি পেয়ে সামান্য 20-30 টাকা খরচেই কিন্তু আপনি এখানে আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, যেখানে আদ্রাপল্লি বা এথারপল্লি, অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে এথারপল্লি, আর ডাকনাম আদ্রাপল্লি বা বাহুবলীর শুটিং হয়েছিল এই ঝর্ণা বললে এই জায়গাটা দেখানো যাবে। সামান্য কম খরচ, 20-30 টাকা খরচ হবে, এবং সরকারি বাসও চলে এখান থেকে ডাইরেক্ট, ডাইরেক্ট বাস চলে। এই বাসেও যদি মনে করেন যে এথারপল্লির বাসে চড়ে যাব বা ঝর্ণা যাব বা বাহুবলীর শুটিংয়ের এই যাব বললেই আপনাকে পৌঁছে দিবে এখানে। ভালো জায়গা, মানে আরও ওই এই যে, এই যে ওই সাইডটা থেকে নিচে যে এই যে জলটা গিয়ে পড়ছে ওইখানেই ওই ঝর্ণাটা আছে যেখানে শুটিংটা হয়েছিল। তো ঝর্ণার নিচে অনেকগুলো সিঁড়ির নিচে নামতে হবে বলে আমার দ্বারা সম্ভব হলো না, অন্যরা অনেকেই যাচ্ছে আমি গেলাম না। আমি এই সব ব্যাপারগুলো একটু দেখাচ্ছি ভাই, অলস মানুষ তো, এই সবাই ঘুরতে এসছে। এই যে ম্যাডাম তার বাচ্চাদেরকে বলছে যে অনেকক্ষণ হলো এবার উঠো বাবা, নাকি চলো এসো। এই যে আমাদেরটা জলে নেমে গেছে, কই একটু সিনেমার মতো তোমাকে জল ছিটাই, হ্যাঁ সিনেমার মতন একটু জল ছিটাই তোমাকে, কই কই ছিটছে, সিনেমা হচ্ছে কি, এই তো সিনেমার মতন জল ছিটাচ্ছি, হিরো হিরোইনকে জল ছিটাচ্ছি, কই রে ভাই জল যা, পানি ছেঁচতে লাগলো মনে হচ্ছে, ধানের জমিতে জল দিচ্ছে, বাপ রে বাপ রে বাপ। আরে বাপরে, চলে আসলো বড় একদম স্নান করার লোকটা, বড় ওস্তা, চলো কিচ্ছু হবে না চালাও, এই হলো ব্যাপার। মাছ, ও সৌন্দর্যটা দেখো, যেখানেই বাঙালি খালি মাছ খোঁজাখুঁজি শুরু করে দিচ্ছে, হ্যাঁ বাঙালি মানুষ যেখানে যাবে খালি মাছ খোঁজাখুঁজি শুরু করে দিচ্ছে। এই চলো, ওরা ওই যে ওখানে শুয়ে গেছে, ফের ও বুড়ো বয়সে কত রং, শুয়েই গেছে, মুশকিল আছে, হয়েছে স্নান করতে, আমি তো জানি না যে এখানে স্নান হয়,